আসসালামু আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে যে ট্রফিক্স বা বিষয়বস্তু এনেছি অবশ্যই বুঝতে পারতেছেন এর আগে হচ্ছে আমরা হচ্ছে ইন্দ্রজাল জাদু বিষয়ে আলোকপাত করেছি তো ওইটারই বিশেষ দুই নিয়ে আমি উপস্থিত হয়েছি কারণ অনেকে হোয়াটসঅ্যাপে নক করে হচ্ছে এটার আরও তার মানে আরও জাদু সম্পর্কে জানতে চেয়েছেন তো সে জাদু সম্পর্কেই আমি আলোকপাত করব তবে বলে রাখি এগুলো কিন্তু হচ্ছে টটকা জাদু ইন্দ্রজাল টটকা জাদু আমি ইন্দ্রজাল সরাসরি বই থেকে দেখাচ্ছি ইন্দ্রজাল তো ইন্দ্রজালের টটকা জাদু আমি কন্টিনিউ করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে হবে তো প্রথমে যে জাদুটা প্রথমে যে জাদুটা সেটা হচ্ছে যে কোনো প্রাণীর রূপ ধারণ অর্থাৎ আমরা ইতিপূর্বে আগে যারা হচ্ছে প্রাচীন লোক তারা জেনে এসেছিল যারা আর কি আগেকার পূর্বের জাদুকররা বিভিন্ন ধরনের প্রাণীর রূপ ধারণ করতে পারতেন এবং বিভিন্ন জায়গায় যেতে পারতেন এ রূপ ধারণ করে তো চলুন এটার প্রকারভেদ আমরা জেনে নিব এখানে বইয়ের ভিতরে এরকম লেখা হয় যে কি জলজ কি স্থলজ কোন রূপ জীবী হোক না কেন তাহার মুখ ভন্তরে অর্থাৎ যে কোনো জল বা স্থলে যে কোনো প্রাণীর মুখের ভিতরে আকর বীজ ফেলিয়া মাটিতে প্রথিত করবে অর্থাৎ গেড়ে দিবে পরে সেই বীজ হইতে গাছ উৎপন্ন হইয়া ফল ধরলে তাহার একটি ফল লইয়া স্ত্রিলোহ দ্বারা বেষ্টন করিবে পরে সেই বেষ্টিত ফল মুখ মধ্যে ধারণ করিলে সেই জীবের রূপ ধারণ করিতে পারেন যতক্ষণ উক্ত দ্রব্য মুখ মধ্যে থাকবে ততক্ষণ সেই জীব জীবরূপী থাকিবে মুখ হইতে ফেলিয়া দিলে তৎক্ষণাৎ পূর্বরূপ প্রাপ্ত হইবে এখানে কিন্তু নতুন করে বোঝানোর কিছুই নেই কারণ এখানে কিতাবের ভিতরেই সম্পূর্ণরূপে হচ্ছে ব্যক্ত করা হয়েছে যে কোনো জলজ বা স্থল যেটাই হোক না কেন সেই প্রাণীর ভিতরে যদি আকর করার বীজ তার মানে তাকে বধ করে মেরে তার গালের ভিতরে আকর করার বীজ ঢুকে তাকে যদি মাটিতে পুঁতে ফেলে ধোয়া যায় ওই বীজ থেকে একটা গাছ জন্ম নেবে গাছ থেকে হচ্ছে কয়েকদিনের ভিতরে ফল ধরবে ওই ফলটা মুখের ভিতরে নিলেই যেই বীজকে অর্থাৎ যে জীবকে মেরে ফেলেছেন ওই জীবের রূপ ধারণ করতে পারবেন অর্থাৎ গালে নোয়া মাত্র ওই জীবের রূপ ধারিত হবে আপনার শরীরে তবে এখানে বলা বাহুল্য মুখের ভিতরে আপনি যে ফলটা নিচ্ছেন এটা যেন গিলে না ফেলেন তাহলে কিন্তু বড় রকম সমস্যা হতে পারে তো চলুন দ্বিতীয় নাম্বার জাদুতে চলে যায় সেটা হচ্ছে সদ্য পুষ্প সদ্য পদ্ম পুষ্প প্রস্ফটন পদ্মফুলের নাম আমরা কম বেশি সবাই শুনেছি পদ্মফুল তো তার আগে দুইটা কথা বলে নিই প্রথমেই বলতে চাইছিলাম যাই হোক যারা হচ্ছে গ্রুপে ক্লাস করতে চাচ্ছেন তারা হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে কল দেওয়া যাবে না মেসেজ দিতে হবে অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে কারণ এতে পূর্বে আমি তিনটা ফ্রি ক্লাস নিয়েছি এখন মূল ক্লাসে আমি চলে গিয়েছি তো ওইটার জন্য হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আর বইয়ের জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে অর্থাৎ বইয়ের জন্য সরাসরি এক কথায় কল দেওয়া যাবে না আপনি মেসেজ দিতে পারবেন যাই হোক সদ্য পদ্ম পুষ্প প্রস্ফটন তো এটা প্রক্রিয়াবিদ এইভাবে লেখা হয় আকরের তৈল মধ্যে পদ্ম বীজ ফেলিয়া অর্থাৎ তৈলের সহিত বীজ উত্তম রূপে সিক্ত করিয়া ওই বীজ তোরা গাতির জলাশয়ের মধ্যে ফেলিয়া দিলে তৎক্ষণাৎ গাছ ও পুষ্প উৎপন্ন হয় অর্থাৎ সাথে সাথে গাছ হবে গাছ থেকে তাৎক্ষণাৎভাবেই ফুল উৎপন্ন হবে এক কথায় বাজি যাকে বলে বাংলাতে জাদু তাৎক্ষণিকভাবে জাদু তো আকরের তৈল মধ্যে আকর করা গাছ যারা চিনেন নেটে সাজলো পেয়ে যাবেন ওই গাছের তেল হয় ওই তেল থেকে তেলটা হচ্ছে সংগ্রহ করে ওই সংগ্রহ সংগ্রহকৃত তেল দ্বারা পদ্ম ফুলের বীজে মিশ্রিত করে ওই বীজটা হচ্ছে পানিতে ফেলা মাত্র ওইখান থেকে গাছ হবে গাছ থেকে ফুল উৎপন্ন হবে আসলে এই তার মানে তাৎক্ষণিক একটা জন্য তার মানে উপযুক্ত একটা জাদু বললেই চলে তো চলুন আমরা তিন নাম্বার জাদুতে ফিরে যাই তিন নাম্বার জাদুটা হচ্ছে মানুষকে পাগল করুন আসলে এ প্রক্রিয়াটা আমি অনেক বইয়ের মধ্যে দেখেছি এ প্রক্রিয়াটা অনেকেও হয়তো জানতেও পারেন সেটা হচ্ছে পেসার মল লইয়া অ্যারণ্ড তেলের সহিত মর্দন করিত যে ব্যক্তির অঙ্গে তাহার এক বিন্দু নিক্ষেপ করিবে সে পাগল হয়ে যাবে তাৎক্ষণিকভাবে সে পাগল হয়ে যাবে অর্থাৎ মানুষকে পাগল করার জন্য এটা আসলে ব্ল্যাক ম্যাজিকের কাতারে পড়ে কারণ খারাপ কাজে উদ্দেশ্য অর্থাৎ খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে যেহেতু তো পেশার মল পেশা পাখি আমরা চিনি পেশার মল আনায়ন করে তো অ্যারণ্ড তেল সহসায় পাওয়া যায় এই তেল অ্যারন্ড তেলের সহিত মদন করতে যে ব্যক্তির অঙ্গে তার এক বিন্দু নিক্ষেপ করবে সে পাগল হয়ে যায়বে তো এটাও আসলে সেন্সেটিভ বিষয় চলুন আমরা হচ্ছে চার নাম্বার জাদুতে চলে যাই দিন উপবাস থাকা চার নম্বর দ্বাদশ দিন উপবাস থাকা অর্থাৎ দ্বাদশ মানে হচ্ছে দিন দিন বারো বারো আপনি হচ্ছে না খেয়ে থাকতে পারবেন তো এ প্রক্রিয়াতে এভাবে লেখা হয়েছে হে মহেশানি অর্থাৎ যারা ইন্দ্রজাল বই সম্পর্কে জানেন আসলে এখানে হচ্ছে শিব বাক্য দিয়েই হচ্ছে শুরু হয়েছে তো যাই হোক হে মহেশানি শাগি দুগ্ধ সহ পদ্ম মর্দন করি ঘৃত দুগ্ধ সহযোগে বলতে আমরা যে পায়স প্রস্তুত করি প্রস্তুত করিবে এই পায়েস সেবন করলে সেই ব্যক্তি তৎপরে দ্বাদশ দিন উপবাস থাকতে পারবে অর্থাৎ না খেয়ে সে কাটাতে পারবে অর্থাৎ তার কোনো ক্ষুদা লাগবে না বারো দিন যাবত পর্যন্ত তো সাগি দুগ্ধ আমরা সবাই চিনি যে বকরি বা ছাগলের দুধ পদ্মবীজ একটু আগে বললাম পদ্মবীজ হচ্ছে পদ্মফুল আমরা পদ্মফুলের সাথে অতীব পরিচিত মর্দন করতে অর্থাৎ মালিশ করে দুগ্ধ সহযোগে পায়েস প্রস্তুত করতে হবে মানে ঘি সবাই জানেন এই বিষয়ে তো প্রস্তুত করে পায়েস সেবন করলে সে ব্যক্তি তৎপর দ্বাদশ নিদ উপবাস করতে পারবে অর্থাৎ না খেয়ে থাকতে পারবে তে আসলে এই বইয়ের ভিতরে যা রয়েছে সবই আশ্চর্য যত্ন প্রাতকের রূপকরণ জল দুগ্ধকরণ তো সবই আর কি কৌতূহলী তো জাদু তো আজকে মোট সম্ভবত হচ্ছে চারটা জাদু দিলাম তো আশা করি সবারই কম বেশি ভালো লেগেছে আর যেইগুলো সহজ অ্যাপ্লাই পদ্ধতি আশা করি সবাই প্রয়োগও করতে পারবেন মানুষকে দেখানোর জন্য তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ